হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের র্যাঙ্ক পুশের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপারে বলবো। তবে ভিডিও শুরুর আগে অবশ্যই বলে রাখি যে এই ভিডিওটা শুধুমাত্র যারা সার্ভাইভ করে খেলে, অর্থাৎ সার্ভাইভাল প্লেয়ার, তাদের জন্যই। যারা রাস প্লেয়ার তাদের জন্য এই ভিডিওটা নয়। তাই যারা সার্ভাইভ করে খেলে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে র্যাঙ্ক পুশ করার ব্যাপারে এখানে অনেক কিছুই জানতে পারবে। র্যাঙ্ক পুশ করার জন্য তোমাদের প্রথমেই অবশ্য ধারেতে নামতে হবে, অর্থাৎ ম্যাপের ধারে, মানে সমুদ্রের কাছাকাছি। তবে অবশ্য সমুদ্রের জলে নেমে পড়ো না, কারণ সেখানে নামলে তোমার জল থেকে উঠতেই প্রবলেম হয়ে যাবে, জল উঠতে উঠতেই ম্যাপ খেলা শেষ হয়ে যাবে। তারপর এই তো আমি পেয়ে গেছি বন্দুক, এই বন্দুক নিয়ে নেমে পড়বে নিচেতে। তারপরেই দেখো একটা লাল রঙের ড্রাম দেখতে পাচ্ছ, তার পাশেই বসবে এরকম আমি যেমন বসেছি। তারপর দেখো পয়েন্টার হচ্ছে লাল রঙের, সেই ছ সাতটা গুলি চালাবে একদিনই গ্র্যান্ড মাস্টার। গ্র্যান্ড মাস্টার যাওয়া বাঁধা, কেউ আটকাতে পারবে না তোমাকে। গ্র্যান্ড মাস্টার তো তো পাঁচ জায়গা বেটা, গ্র্যান্ড মাস্টার পাঁচ জায়গা। মজা করছিলাম। তারপর নিচেই নেমে পড়ে, প্রথমেই নামার পরই প্রথমে তোমাদের যে কাজটা হবে বন্দুক লুটতে হবে। গান না লুটলে তুমি অবশ্যই ফাইট করতে পারবে না। প্রথমেই তুমি যেই ট্রিক্স ইউজ করো না কেন, প্রথমে তোমাকে গান লুটতে হবে। তার মেডিকেট সঙ্গে রাখবে, মেডিকেট আর ইয়ে লাগবে, গ্লুয়াল লাগবে। লুটপাতে হয়ে গেছে, লুটপাতে হওয়ার পর অবশ্যই বেস্ট ট্রিক্স হলো গাড়ি নিয়ে খেলা সলোর মোডে। তো আমি গাড়ি নিয়ে নিয়েছি, আর গাড়িতে ওঠার আগে অবশ্যই হাতে একটি শর্ট রেঞ্জের গান লাগবে। আমি যেমন এমপি40 রেখেছি। গাড়ি নিয়ে র্যাঙ্ক পুশ করাই হলো সলো মোডের ক্ষেত্রে সব থেকে বেস্ট আমার যেটা মনে হয়। আর গাড়ির ক্ষেত্রে এই পোল্ট্রি গাড়িটা আর কালো স্পোর্টস কারটাই হলো বেস্ট। কালো স্পোর্টস কারটাই সব থেকে ভালো গাড়ি নিয়ে র্যাঙ্ক পুশ করার ক্ষেত্রে, কারণ তার স্পিডটা অনেক বেশি আর গুলিও গায়ে লাগে না, যদি যাতে গায়ে লাগতে পারে। তবে ডুয়োতেও গাড়ি নিয়ে র্যাঙ্ক পুশ করা যায়, আর স্কোয়াডে অবশ্যই র্যাঙ্ক পুশ গাড়ি নিয়ে করবে না, কারণ চারজন যখন একসাথে গুলি করবে তখন গাড়ি তোমার নিমেষের মধ্যে ফেটে যায়। আগে গাড়ি ফোড় গিয়ে তো বেটা এনিমি তোমার গান ফোড় দেগা, এইটা বুঝে গেছো, আর কিছু বলার নেই। আর যদি কারোর গাড়ি নিয়ে র্যাঙ্ক পুশ করতে ভালো না লাগে বা এই দুটো গাড়ির মধ্যে না পাও, তাহলে সে কীভাবে র্যাঙ্ক পুশ করবে সেটা পরের ভিডিওতে বলে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। আর এই গাড়িগুলো অন্যান্য গাড়িগুলো নিতে বারণ করছি, কারণ অন্যান্য গাড়িগুলোতে তুমি জিপ বলো বা যে কোনো গাড়ি বলো, তাতে সমস্ত গুলি তোমার গায়ে লাগবে, একটা গুলি গাড়িতে লাগবে না, যতগুলি তোমার পেছনেই লাগবে, সব তোমার পেছনেই লাগবে। আর গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই এই পাহাড়ের ঢালেতে চালানোর চেষ্টা করবে, যাতে এনিমি গুলি করলেও তুমি তাড়াতাড়ি কভার চলে আসতে পারো। আর চেষ্টা করবে জোনের ধারে ধারে, মানে জোনের কাছাকাছি থাকতে, তাতে তোমার বেশিক্ষণ লাইফ থাকতে পারবে। আর যত কম সংখ্যক এনিমি তোমার সাথে লাইফ থাকবে, অর্থাৎ তুমি বেশিক্ষণ লাইফ থাকতে পারবে, তত তোমার প্লাসটা বেশি হবে। আর শেষ পর্যন্ত থাকতে পারলে অটোমেটিক তোমার 4-5টা কিল শেষের জন্যতে হয়েই যাবে। তাই কিলের চিন্তা না করে শুধু গাড়ি নিয়ে ঘুরে যাবে, ফাঁকা জায়গায় ঘুরবে, যেখানে সাধারণত এনিমি থাকতে পারে না, যে সম্ভাবনা দেখে সেই সব জায়গায় পাহাড়ের ঢালে গায়ে ঘুরতে থাকবে। আর যদি কোথায় জানতে চাও যে কোথায় কোথায় নামলে প্রথম গাড়ি নেমেই পেয়ে যাবে, তাহলে সেটা ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো। আর তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমি ম্যাপের পয়েন্ট করে দেখিয়ে দেবো কোথায় কোথায় নামলেই গাড়ি পেয়ে যাবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই কোথায় কোথায় নামলেই গাড়ি পেয়ে যাবে, আর মানে জোনের ধারে নামবে কিন্তু গাড়ি পেয়ে যাবে। সেই জায়গাগুলো এই জায়গাটা মানে সেই সান্তোসার, আমি যেখানে নেমেছিলাম সান্তোসার উদ্ধার করে সেখানে নামলেই গাড়ি পেয়ে যাবে। আর সান্তোসার মাঝখানে একটা জায়গা আছে এইখানটা, এখানেও 2-3টা গাড়ি থাকে, তবে এখানে এনিমি নামার সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানে খেলতে হয়। আর এই রিভার সাইডের এইখানগুলোও এনিমি নামে না, তবে এখানে দুটো গাড়ি থাকবেই। আর যেখানে এখানেও গাড়ি থাকে, তবে এখানে এনিমি পাওয়ার সম্ভাবনা আছে, শিপইয়ার্ড থেকে এনিমি আসতে পারে, আর প্ল্যান্টেশন থেকেও যেতে পারে। আর গ্রেভিয়ার্ডের এখানগুলো থাকে গাড়ি, এখানে এখানে গাড়ি পাওয়া যায় প্রায় জায়গাটার মধ্যে, তবে এখানে গ্রেভিয়ার্ড থেকে, ব্লু আইস থেকে, শিপইয়ার্ড থেকে অনেক এনিমি আছে। আর কোয়ার্টার্স টুটুয়াভা থেকে যে কাউটাস্টভে থেকে যেই এনিমিগুলো যায় তারা ওইদিকে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও, কেউ যদি কোনো সার্ভাইভাল বন্ধু থাকে তাহলে সে যেন ট্রিক্সগুলো জানতে পেরে যায়। আর কীভাবে গাড়ি ছাড়া সার্ভাইভ করবেন সেই সমস্ত কিছু বলে দেব আমি পরের ভিডিওতে। তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ডুও বা স্কোয়াডে কীভাবে র্যাঙ্ক পুশ করবেন সেই সবও বলে দেওয়া হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।